নমস্কার বন্ধুরা ওইসিএস ডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নতুন প্রকল্প চালু করেছেন যেখানে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষরা যারা রয়েছেন যারা বেকার যুবক যুবতী রয়েছেন তারা যদি চায় যে তারা ব্যবসা করবে বা কোনো একটা দোকান তৈরি করবে তার জন্য কিন্তু তাদেরকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে তো এই পঞ্চাশ হাজার টাকা আপনারা কিভাবে পাবেন এবং এর জন্য আপনাদেরকে কী কী করতে হবে কিভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে গরিব ও খেটে খাওয়া মানুষদের পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদেরকে কি কী কাগজ দিতে হবে কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন এবং কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে শ্রম দপ্তরের তরফ থেকে সমর্থন প্রকল্প নামে পশ্চিমবঙ্গে একটি প্রকল্প চালু করা হয়েছে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া দরিদ্র মানুষদের জন্য তো এবারে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই প্রকল্পে কত টাকা করে দেওয়া হয় দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারীকে একসঙ্গে হয় যারা গরিব এবং খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা যাতে নতুন করে ব্যবসা শুরু করতে পারেন তাদের জন্যই কিন্তু এই প্রকল্পটা চালু করা হয়েছে তো এবারে আপনাদেরকে জানিয়ে দেবো যে আবেদন কারা কারা করতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে এই প্রকল্পে দশটি জেলার গরিব খেটে খাওয়া মানুষরা আবেদন করতে পারবেন আর যে জেলার মানুষরা আবেদন করতে পারবেন সেই জেলাগুলি হলো কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান নদীয়া হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এই দশটি জেলায় যদি আপনি বসবাস করেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবারে বন্ধুরা এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ডের জেরক্স লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি লাগবে পাসপোর্ট সাইজের দু কপি ছবি লাগবে এবং আয়ের শংসাপত্র লাগবে অর্থাৎ ইনকাম সার্টিফিকেটের একটা শংসাপত্র আপনার লাগবে যেটা আপনি আপনার বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাদেরকে বলে নিতে চাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের মাসিক আয় সাড়ে ছ হাজার টাকার নিচে হতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবারে বলে নিই কীভাবে আপনারা আবেদন করবেন বা কোথায় আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে অথবা আপনি যদি শহরে বাস করেন আপনার যে পৌরসভা অফিস রয়েছে সেখান থেকে আপনি ফর্ম সংগ্রহ করতে পারবেন আর এখানেই কিন্তু ফর্ম ফিল আপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে জমা দিয়ে দিতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনারা সমর্থন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ